বার্থডে বয় কি রেডি? হ্যাঁ বলতে হবে। চাকু কই? চাকু কই? হ্যাপি বার্থডে টু ইউ। না এইটা এইটা না না আর বাবার জন্মদিনে এরকম ইংলিশ ব্রেকফাস্ট বানানো হয়েছে, রাতে আমরা সবাই এখন ব্রেকফাস্ট করছি। পায়েশ বানিয়েছে, চিড়ের পোলাও বাবা ভালো খায় বলে বানিয়েছে। ও এটা আমার ইন্ডিয়ান আছে। চিকেন সসেজ মা হাতে বানিয়েছে। আচ্ছা কত বছর আবার হবে? দিন দিন হবে খাবার, চিড়ে আসবে আবার। বাবা 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 না, হ্যাপি বার্থডে। ঠিক আছে এটা খেয়ে রাখো, যখন থেকে হয়েছে তখন থেকে খেতে চাইছে এটা। বাড়িতে বানানো চিকেন সসেজ, যেটা সত্যি ফ্যান্টাস্টিক হয়েছে। চিকেন সসেজ হচ্ছে চিড়ের পোলাও, আর ভেজ পোলাও মা খুবই ভালো বানায়। আর বাবা নিজে ওয়েট করে কবে যে জন্মদিনটা আসবে, আর এত রান্না বান্না হবে দেখতে ভালোবাসে, যে এত রান্না হয়েছে কালারফুল লাগে দেখতে। স্যান্ডউইচ আজকে পুরো একদম ইংলিশ ম্যানদের মতন এই স্যান্ডউইচটাকে কামড় দেবো। ও কোনো কথা হবে না, জন্মদিন বাবার, এনজয় করছে ছেলে। ড্যানিয়েল ইংলিশ ব্রেকফাস্টটা খুব পছন্দ করে, ও একটা ভিডিওতে বলেছিল এইরকম ইংলিশ ব্রেকফাস্ট আমি মায়ের কাছে চাই। এটা মাথায় রেখে আজকে ওর বাবার জন্মদিনে এই ব্রেকফাস্টগুলো করা হয়েছে। ব্রাউনি চেষ্টা করেছি ভালো করার। না না ভালো হয়েছে, সুন্দর হয়েছে। বাহ, আমি কিভাবে খাচ্ছি, আমি একবার ভেবেছিলাম যে এটার মতো দিলে আরো বেশি টেস্টি লাগতো। ঠিক স্যান্ডউইচটার মাঝখানে যদি একটু সসেজটা দেওয়া হতো তাহলে জমতো। যদিও এটার মাঝখানে কিন্তু ডিম দেওয়া আছে, ব্রেড ডিম আছে, চিকেন কিমা আছে, সবই আছে। হ্যাঁ, ও ফ্যান্টাস্টিক ব্রেকফাস্ট তো আমরা খেলামই। আর তুমি কি ভিউয়ার্সদের দেখাবে না কিছুদিন আগে তুমি কি খাইয়েছো আমাকে? ও ইয়েস ইয়েস গরম তেলে লঙ্কা ফেলতে না ফেলতেই ফটাস করে ফাটলো, কাঁঠালের দানা ছাড়া হচ্ছে। এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি, শুকনো লঙ্কা ভাজা তো হয়েই গেছে, আর আমাদের বাড়ির গাছ থেকে অল্প ধনে পাতা তুলে নিয়েছি। কাঁঠাল দানায় কিন্তু প্রথমে সেদ্ধ করে তারপর বেশ ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এখন এই যে মিক্সিতে দেওয়া হচ্ছে এটাকে পুরো স্ম্যাশ করা হবে। একদম মিহি হয়েছে, কোথাও কোনো গুঁড়ো নেই। পেঁয়াজটা আমি আগে থেকে অল্প একটু ভেজে রেখেছিলাম। ভর্তার যেটা স্পেশাল, যেটা না হলে ভর্তা বোঝাই যায় না, সেটা হচ্ছে সর্ষের তেল। তারপরে একদম সুন্দর করে খেতে হবে ফিল নিয়ে। চলো আমি ট্রাই করছি, ট্রাই করে তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। দেখো কাঁঠাল দানা ভর্তা একটু আচারে, ওয়ান্ডারফুল। হ্যাঁ আমার তোমা অনেকে কাঁঠালের বীজ যে খাওয়া হয় সেটাই জানে না, আর অনেকে এই কাঁঠালের বীজ দিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করে, তার মধ্যে আমরা একজন। ওয়েল ইটস আ ইউনিক, এরা সেই মানা দিয়েছিল। এক্স্যাক্টলি, এটা কালকেই আমি খুলেছি। এটা একটা কিউট বুদ্ধা। হ্যাঁ এবার আমরা লাঞ্চের জন্য বেরোচ্ছি, বাবার জন্মদিন সেলিব্রেট হবে এখন দেবনিয়ারে। এখন আমরা ডিসাইড করে পাচ্ছি না যে আমরা বেসিক্যালি কি খাবো, কারণ সবার আলাদা আলাদা মেনু হয়ে গেছে। এটা কি বিরিয়ানি? এটা হংকং ফিশ। ও লাজওয়াব টাংরি কাবাব। গরম 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 ক্রিসপি চিলি বেবি কর্ন। তাহলে একটা ভেজ আর দুটো নন ভেজ স্টার্টারে। এটা আজকে নাকি বহু দিনের রেস্টুরেন্ট, কতবার আগের বার আমরা একটুখানি নেগেটিভ এক্সপিরিয়েন্স করেছিলাম।
আর দিস স্টার্টারটা এজ অফ নাও ইট ইজ ফ্যান্টাস্টিক। ও ইন্ডিয়ায় বসে হংকং ফিশ ট্রাইং ফর দ্য ফার্স্ট টাইম, হংকং ফিশ। বাবা কিসে থাকবে? আমি খাবো এখন টেংরি কাবাব। ঝাল লেগেছে, বার্থডে বয় ঝাল লেগেছে। জল খাও। ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝাল লেগেছে। Yes. কি টমেটো সস দিয়ে তন্দুরি খায় না? বাবাকে দেখে দেখে আমি খাচ্ছি, বাবাও নিয়েছে। আমি দেখলাম খেয়ে দেখি কিরকম ভুলভাল হয় খাওয়াটা। বাড়িতে এটাই করে টমেটো সসের বোতলটা নিয়ে। এগুলো সেই সেই ঝঙ্কুর লালিপপ। ও চূড়ান্ত, এটা সেই কম্পিটিশন হচ্ছে মনে হচ্ছে না? বুটবুটি ভেতরে যাচ্ছে। আমাদের বাড়ি থেকে 5 মিনিট ডিস্টেন্সে হচ্ছে দেবনিয়ার। দিস ইজ মিক্সড ফ্রাইড রাইস, নৌকো করে এসছে। এটা হচ্ছে লেমন চিকেন। Well, we are about to start our main course. এটা garlic one. তাই garlic হচ্ছে আর তুমি স্টার্ট করে দিছো? garlic না, ভালো lemon chicken টা simple. তাই এতে যদি একটা কনফিউশন হয়ে গেছে যে এটার মধ্যে মাছ কোনটা আর মাংস কোনটা, আমি বলছি এটা fish আছে, এটা chicken আছে। কি করে বুঝলে? আবার আমাকে বলছে যে জন্মদিনে তুমি তো আমাকে কিছু দিলে না, 100 টাকা টাকা তো দিতে পারতে, দিয়ে আশীর্বাদ করতে পারতে। ছোট বাচ্চাদেরকে হাতে 100 টাকা দিয়ে যেন আশীর্বাদ করে, তোমার করা উচিত ছিল। ঠিক, বাবা কিন্তু যুক্তিসহ কথা বলেছে, তুমি এটা করোনি কেন? হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা শুধু খাইনি, আমরা এখান থেকে প্যাক করেও নিয়ে যাচ্ছি আবার। জোরে ঝাঁকাও, এরকম করে ঝাঁকাও। কোন পর্যন্ত খাবার এসেছে দেখো। বহু বছর পর মা চকচকে নোট বের করছে। আচ্ছা, আমাদের এত খাওয়া দাওয়ার বিলটা হচ্ছে কত? 3609, খুবই রিজনেবল প্রাইসে আমাদের পুরো একদম পেট শুকতি খাওয়া দাওয়া হয়েছে। এট লাস্ট আমরা বাড়িতে চলে এসেছি আর আজকের বার্থডে সেলিব্রেশনটা বেশ ভালোভাবেই কাটালাম। সকাল থেকে জম্পেশ হেভি ব্রেকফাস্ট করলাম আর দুপুরবেলা বাইরে লাঞ্চ, আর এভাবেই চলতে থাকবে আমাদের খাওয়া দাওয়া, হই হুল্লোর, এনজয়, সবকিছু। আর হ্যাঁ, মাঝখানে কাঁঠালের দানার ভর্তাটা তোমাদের কেমন লাগলো বলো? ফ্রেন্ডস, নতুন ফ্ল্যাটে নতুন অতিথি, সেটা কি? এটা হচ্ছে রেফ্রিজারেটর, বশ কোম্পানি। আমরা গ্রেট ইস্টার্ন থেকে অনেক রেফ্রিজারেটর দেখেছি আর সেখান থেকে আমার মন পছন্দ, মায়ের মন পছন্দ হয়েছে এই ফ্রিজটা। ওয়েল, এখনও প্যাকেজিং খোলা হয়নি, কালকেই এই ফ্রিজটা আমরা ডেলিভারি পেয়েছি, ইনস্টলেশন জন্য চলে এসেছি। আমার কাছে ধরুন, আমি মনে রাখতে পারলাম না, এখানে লেখা থাকবে কি
যে শীতকালে কোনটা ওই তিনটে বেসিক্যালি ইউজ করতে হবে, একটা তোমার দেখুন আপনাকে দেখুন দুটো লাইট জ্বলছে বাদ বাকি লাইট অফ হয়ে গেল, হ্যাঁ অফ হয়ে গেল, এই দুটো জ্বলবে যেটা আমি সেট করেছি সেই দুটো জ্বলবে বাদ বাকি ল্যাপস হয়ে যাবে, আবার যখন দরজা খুলবেন ওটাই যাবে। ও ওকে আচ্ছা, তাহলে ফ্রেন্ডস বলো আমাদের ফ্রিজটা দেখতে কেমন হয়েছে। তাছাড়া আমাদের খাওয়া দাওয়া আনন্দ হই হুল্লোড় চলতেই থাকবে, আর দেখতে থাকো অবশ্যই জয়েন ড্যাডি।